দিনাজপুরের ছটি আসনে শান্তিপূর্ণভাবে ভোট অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত জানব এসএ হাফসার প্রতিবেদনে। দিনাজপুরের ছয়টি আসনে 7 জানুয়ারি সকাল 8টা থেকে বিকেল 4টা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। কোনো অপ্রীতিকর পরিস্থিতি ছাড়াই শান্তিপূর্ণভাবে উৎসব মুখর পরিবেশে নিরবিচ্ছিন্নভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটারের উপস্থিতি ছিল নজরকাড়া। সব বয়সী ভোটার তাদের নির্ধারিত ভোট কেন্দ্রে ভোট প্রদান করেন। এখানে ভোট খুব সুন্দর হচ্ছে এবং সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে। জনগণ আসতেছে, স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে এবং পরিবেশ খুবই সুন্দর, সুষ্ঠু। ব্যাপক অংশগ্রহণের মধ্যে দিয়ে নির্বাচন সম্পন্ন হবে। উৎসব মুখর পরিবেশে সবাই ভোট কেন্দ্রে আসছে, এজন্য আমরা খুব সন্তুষ্ট। যে লোকগুলো ভোট দেওয়ার কথাও নয় সেই লোকগুলো আজকে উপস্থিত হয়েছে এবং স্বেচ্ছায় তারা আছে, ভোট দিয়েছে। 65% ক্লাস ভোট এখানে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য জেলায় মোট 30 জন ম্যাজিস্ট্রেট, 655 জন সেনা সদস্য, 31 প্লাটুন বিজিবি, 2,526 জন পুলিশ সদস্য সহ 10,500 জন আনসার সদস্য মোতায়েন করা হয়। সব জায়গায় উৎসাহ উদ্দীপনার মাধ্যমে ভোট গ্রহণ সম্পন্ন হচ্ছে এবং কোথাও তেমন কোনো অভিযোগ আমরা পাইনি। সুন্দর সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন আমরা আশা করছি এবং আমাদের নির্বাচন কমিশন থেকে সবসময় আমরা তাদের কাছ থেকে পরামর্শ পাচ্ছি এবং সবকিছু মনিটরিং হচ্ছে। এ জেলার 830টি কেন্দ্রে মোট 5,661টি কক্ষে ভোট প্রদান করেছেন 25,09,391 জন ভোটার, যার মধ্যে পুরুষ 12,56,736 জন ও নারী ভোটার 12,52,635 জন। এছাড়াও তৃতীয় লিঙ্গের ভোটার ছিলেন 20 জন। দিনাজপুর জেলার 6টি আসনে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, স্বতন্ত্র সহ সব মিলিয়ে মোট 28 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এস এ হাফসা, চ্যানেল এস, নিউজ ডেস্ক।